নতুন প্রজন্ম বা এই নতুন এই সামনের যে প্রজন্ম, আসলে আমরা আসলে মুক্তিযুদ্ধের অনেক অজানা ইতিহাস আমরা জানি না। আসলে আমরা এখন যে জায়গাটায় বসে আছি, আসলে এই জায়গাটার মানে কি ঘটেছিল, কখন পাক বাহিনী আসলো, এসে তারা এখানে কী ধরনের অত্যাচার নির্যাতন করতো, কবে তারা এখান থেকে চলে গেল, যদি একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ। 1971 সালের 25শে মার্চ ঢাকার বুকে যখন গণহত্যা, যেটাকে আমরা গণহত্যা বলি, যুদ্ধ, সোজা কথা, যুদ্ধ এক জিনিস, গণহত্যা শুরু করেছে, সেই রাত্রে আমরা বরিশালে সংবাদ পাই। সংবাদ পাওয়ার পর থেকেই আমাদের 7ই মার্চের ভাষণের পরই আমাদের প্রিপারেশন ছিল, ওই নামার পরই আর কি। বিশেষ করে আমার কাছে তৎকালীন মেডিকেল কলেজের দুজন স্টুডেন্ট ছিল, ডাক্তার মাইনুল, ডাক্তার লুৎফর। মাইনুল পরে মেজর হয়েছে। তো এরা আমার বাসায় সংবাদ দিয়েছে। কেন দিছে? তখন আমার হাতে একটা LMG ছিল, বরিশালে আমি তখন বিএম কলেজের বিএর ছাত্র ছিলাম, ইউটিসি প্রশিক্ষণ ছিল তখন বাংলাদেশে, এখন যেটা বর্তমানে BNCC। তো আর সে বললো যে তোমার কাছে LMG আছে, LMGটি নিয়ে আসো। তো আমি রাত্রে ঠিক সিদ্ধান্ত নিতে পারিনি যে তোমরা যাও, আমি ভোরবেলা অস্ত্র নিয়ে আসবো। ভোরবেলা বেরোলাম বরিশাল জনশূন্য, যেভাবেই হোক আমি BM কলেজে চলে গেলাম। BM কলেজে চলে যাওয়ার পরে ওই যে স্ট্রংরুমের মধ্যে এই LMGটি ছিল, তো এখন বিশাল একটা তালা ছিল, ভাঙা গেল না। আমি সাবলান্যা ই করলাম, পিটাইলাম, ভাঙতে পারলাম না। পরবর্তী ভেন্টিলেটার গ্লাস ভেঙে ভিতরে ঢুকে আমার এক ইউটিসির ক্যাডেট ছিল, শহীদ নাম, ওর কাঁধে পা দিয়ে ঢুকে LMG বের করে নিয়ে আসি, নেমে যাই। বরিশালে এক মাস ভুক্ত ছিল। 25শে এপ্রিল বাই রোড, বাই এয়ার, বাই রিভার আর্মি বরিশাল অ্যাটাক করলো, বরিশাল উঠে গেল। তখন আমার বলতে একটি গ্রুপ ছিল সেখানে, যেখানে নেতৃত্ব ছিল ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ, আমি AMG কবির বলু, ইউটিসির প্রশিক্ষণপ্রাপ্ত হিসাবে, আর অ্যাডভোকেট খোকা চৌধুরী, তিনজনের নেতৃত্বে আমাদের 65 জনের একটি ট্রুপ ছিল। যখন ওরা ঢুকলো তখন বাসাই করে 35 জন নিয়ে আমরা একটি পিক আপ ভ্যানে করে প্রথম মাধবপ্রসাদ থেকে গুটিয়া থেকে আটগড় করে না আমাদের যুদ্ধ পরিচালনা এটা ঈশ্বর থেকে হইল। আর্মি ঢোকার পরে তারা একদিন না দুদিন পরে এসে এখানে ঘাঁটি নিল। এইটা একটা দস্তুর মতো ক্যান্টনমেন্ট তৈরি করলো। ক্যান্টনমেন্ট তৈরি করার পরে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, তারপর নারী, এরা নারী ধর্ষণে, এই যে পাশে একটি বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের এইটাই বেশিরভাগই ছিল, এইটাই পাশে আরেকটা পূর্ব সাইডে আরেকটি বিল্ডিং আছে যেখানে এই নারীদের আনিয়ে রাখতো, এবং ইভেন এইভাবে রাখতো যে ধর্ষণের কথা শুনেছি তাদের দেহে, আমরা যেটা প্রমাণ পাইছি দেখিনি সেটা হইল যে কিছু কিছু ওড়না, শাড়ি, ব্লাউজ এসব পাওয়া গেছে আর কি, আমরা যখন বরিশালে এসে উঠি আর কি। তো সেগুলি দিয়ে আমরা উপলব্ধি করছি, পরবর্তী জানতে পেরেছি কিছু লোকও ছিল, তাদেরকে উদ্ধার করা হয়েছে। দস্তুর মতো এটা হলো চরম একটা নির্যাতন, হত্যাযজ্ঞ, এই জায়গাটায় গুলি করে হত্যা করতো, এখানে ফেলে দিত। আমি ব্যক্তিগত যখন বাটাজারের নৌকায় স্ট্রেন গ্রেনেড ম্যাগজিন সহ ধরা পড়ার পরে সীমাহীন অত্যাচার, তাদের নির্যাতনের কথা বলছি, আমাকে গৌণদীতে বাটাজারে ধরা পড়ার পরে গৌণদীতে নিয়ে গেল। গৌণদী কলেজের দোতলায় পশ্চিম কর্নারের রুমে আমাকে প্রায় সকাল 9টা থেকে অনুমান বিকেল সূর্য অস্ত যায় যায় মনে 6টা এরকম সময় হবে, এই অত্যাচার ইকসের পরে আমাদেরকে বরিশাল নিয়ে আসে। এই যে যে টর্চার সেল যে কয়টা, তার মধ্যে একটার মধ্যে আমাকে রাখলো। আমি একা না, আমার সাথে আরও 2জন ছিল, তৎকালীন গণদী কলেজের প্রফেসর ইনচার্জ অজিত চাকলাদার আর স্বপন দত্ত, আর আমার সাথে ধরেছে আনোয়ার হোসেন, আমাদের এই চরবাড়ি ইউনিয়নে বাড়ি আর কি, গাওয়ারসরে, আনোয়ার, মেহের মাঝি, মূলত এই 3জন সহ আমাদেরকে এখানে অত্যাচার করে নিয়ে আসছে, ওই রুমে রাখে। রাখার পরে দ্বিতীয় দিন ভোরবেলা, দ্যাট ইজ 16ই জুলাই আমি ধরা পড়ি, 18ই জুলাই ওই অত্যাচারী আমার সাথী আনোয়ার উনি মারা যান। মারা যাওয়ার পরে এই খালে ফেলে দেয়। আমার সাথে যে মাঝি ছিল
তার কথা আমাকে যখন অত্যাচারের পর জিজ্ঞেস করছে আমি বলছি যে মাঝিকে আমি জোর করে এনেছি, মাঝিকে পাঁচ দিন পর ছেড়ে দেয়। এরপর আমার উপর অত্যাচার নির্যাতন এখানে চলতেছিল। কতদিন নির্যাতন হলো? 19 দিন আমাকে এখানে রাখা হয় এবং আরও আসামি ছিল। ওই ঢোকার পরে আমরা সংবাদ পাইলাম শুক্কুর করে একটা লোক তাকে অত্যাচার করে মেরে ফেলে, কাঞ্চন মিয়াকে সুধীর চক্রবর্তী তপন করিয়া বরিশাল পুলিশ লাইনের সামনে আমবাগানের বাসা তপন এদেরকে মেরে ফেলে। আর আমি ওই ধরা পড়ার পরে যখন নিয়ে আসে তখন ঢাকা ইউনিভার্সিটির হুমায়ুন কবির, তার ছোট ভাই ফিরোজ কবির সাথে আরেকজন ঝালুঘাটি থেকে ধরে নিয়ে আসে। নিয়ে আসার পরে ওদেরকে ওরা আসার পরে আমাকে দেখে বললো যে বলু আমাকে চিনতো, বলু ভাই আপনি? আমি কি হ্যাঁ তোমরা? আমাদেরকে ঝালুঘাটি থেকে রাইফেল সহ ধরে নিয়ে আসছে। তো ধরে নিয়ে আসার পরে ওরা পানি চাইল, পানি দিল, একটা সিগারেট ধরাইছে। ওই মুহূর্তে কিছুক্ষণের মুহূর্তে তাদের দুজন ডাক দিল, আমাদেরকে আর ডাকে না। ওদের ডাক দেওয়ার পরে ওরা শুধু যাওয়ার সময় এটুকু বললো যে বলু ভাই আসি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওদের নিয়ে গেল দুইটা, গুলির আওয়াজ ছাড়া আর কিছুই শুনলাম না, মানে ওদেরকে মেরে ফেলা হয়েছে। আর ওদের সাথে দুইটা মেয়ে ছিল, ওদেরকে জেলে পাঠাই দেয়। এরপরে 19 দিনই পরে আমাকে এখান থেকে যশোর ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট থেকে জেলখানায় যশোর সেন্ট্রাল জেলে পাঠায়। পথে পথে যখন নেয় তখন মানে বাথরুম যাইতে চাইতাম না, যতক্ষণ আমার ধারণ শক্তি ছিল। পানি খাইতে চাইলে, তখন জুলাই মাস, জমিনে পানি আছে, ওই বিভিন্ন জায়গা দিয়ে পানি উঠাই দিত। যাই হোক, এইভাবে ঈদেতে যখন পথে পথে তখন খুব মনে কষ্ট হইতেছিল যে বাংলার স্বাধীনতা কি হবে না, তার মানে এমন কোনো সিমটম আমি আমার চোখে পড়তেছে না। হঠাৎ যখন ক্যান্টনমেন্টের মধ্যে নিয়ে যায় তখন দেখি 50 থেকে 60 খান গাড়ি সাজানো, কোনোটা পোড়া, কোনোটা ছিদ্র, কোনোটাই। এত কষ্টের মধ্যেও আমি হাসিয়ে দিছি এই যে বাংলার স্বাধীনতা কেউ ফিরেই রাখতে পারবে না, তার প্রমাণ এই সামনে। এই ওখান থেকে সৌভাগ্য বলি আর দুর্ভাগ্য বলি, ওখান থেকে আমাকে যশোর সেন্ট্রাল জেলে পাঠাই দেয়। কতদিন পর ছাড়া বলেন? সেন্ট্রাল জেলে ছাড়াই যাওয়ার পরে 21 অক্টোবর পহেলা রমজান, টোটাল ধরা পড়ার পর থেকে 3 মাস 6 দিন আমি এই জায়গাটার। আর কী কী নির্যাতনের কথা? এই নির্যাতন তো, এই নারী নির্যাতন, নারী ধর্ষণ, অত্যাচার, হত্যাযজ্ঞ, হত্যা করিয়া প্রায় মিনিমাম অনুমান করি আমরা যে 5 থেকে 6 হাজার লোককে হত্যা করি এই খালে ভাসাই দিয়েছে, যার লাশ অনেকে নিতে পারে না, কেউ কেউ হয়তো কোনো জায়গা দিয়ে হয়তো টেনে নিতে পারছে। বেশিরভাগই এই যে পাশে নদী আছে, নদীতে তখন পানির স্রোত বেশি ছিল, ওখান থেকে নিয়ে যেত আর কি। তো সেই জায়গায় আমাদের প্রত্যাশা ছিল, বহু বছর পরে হলেও প্রথমে উদ্যোগ নিয়েছিল মেয়র হিরণ, শওকত হোসেন হিরণ, পরবর্তী আমাদের এই প্রজন্মের সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান আবুল হাসান আবদুল্লার সন্তান সাদেক আবদুল্লাহ, উনি এটার প্রতি একটু নজর দিলেন। নজর দেওয়ার পরে এই যে সংস্কারটা, এই সংস্কারটা যেটা আমরা চাইছি এই জন্যে যে এই জায়গাটার সংস্কার হইলে আগামী প্রজন্মের সন্তানরা কী জানবে, কী দিয়া তাদের উপলব্ধি আসবে, এখানে আসলে যে জিনিস আজকে সেই পুরানো বিল্ডিং সংরক্ষণ করা ওইভাবেই, এবং এখানে যে জিনিসটা স্মৃতিস্বরূপ হিসাবে করেছে, যেখানে আমার প্রত্যাশা আগামী দিনে এখানে যদি এইটা সংরক্ষণ করা হয় এবং এখানে প্রতিটি কলেজ স্কুল ছাত্র এখানে আসে শিক্ষা সফরে, এবং এই শিক্ষা সফরের জন্য কিছু যোদ্ধা যারা আজও জীবিত আছে তাদের স্মৃতিচারণটা এখানে ওদের কাছে করলে এই প্রজন্মের সন্তানরা সঠিক চিত্রটি পাবে, বইয়ের মাধ্যমে পাবে, কিন্তু অতটা বাস্তবতা যেটা এখনও আমরা জীবিত আছি নিচের কথা বলতে পারি, কাজেই তাদের এর মাধ্যমে দেশপ্রেম তৈরি হতে পারে, দেশপ্রেম তৈরি হতে পারে। যেমন দেশপ্রেম যে কী জিনিস, যেটা আমাকে বললে আমি উপলব্ধি করি তাদের মধ্যে অন্যান্য সন্তানের মধ্যে হয় না, এই জন্যে যে এই মাটির জন্য লড়াই করে আমাকে বিদেশ পাঠাবে, আমি বলছি বাংলার মাটি ছেড়ে আমি কোথাও যাব না। কেন জানি এই মাটির কথা আসলে আর বঙ্গবন্ধুর কথা মনে পড়লে আমার চোখের পানি এমনি পড়তে থাকে, এই জন্য যে সারাটি জীবন, জীবনের 13টি বছর জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের পরে এই বাঙালি জাতির জন্য যাহা করেছে, কী দিয়ে আমরা তো বুঝতে পারতেছি না। গায়ের চামড়া খুলিয়ে যদি তাকে কোনোরকমই করা যেত তাহলে বোধ হয়
এটা মানে শোধ হইতো। মূল কথা হলো এই সংরক্ষণ বা সংস্কার কাজটা করে তাহলে আমরা কি পেলাম বা নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মে পেলাম এইটা যে আজকে বঙ্গবন্ধুর ইতিহাস তো মোথার নয়, পৃথিবীময় এটা, এটা হৃদয় গাথা। কিন্তু এই যে প্রজন্মের সন্তানরা তারা তো এই চিত্র দেখে নেয়, অত্যাচার নির্যাতনের কথা পরিপূর্ণভাবে শুনে নেয়। যেহেতু স্বাধীনতার স্বাধীনতার পরে বাইশ বছর বিকৃত ইতিহাস বিকৃত করে হয়েছে, যার ফলে আমাদের এসে ওই ঘটনাবলী সম্পর্কে জানতে পারবে, তারা বইয়ের মাধ্যমে জানতে পারবে, প্লাস এই স্মৃতির মাধ্যমে যে সংরক্ষণ হবে সেখানে এসে জানতে পারবে যে বাস্তবতাটা কাকে কতটা অত্যাচার নির্যাতন ধর্ষণ লুণ্ঠন সব এটার মধ্যে হয়েছে। এভাবেই মুক্তিযুদ্ধ হাজার বছর বেঁচে থাকবে, এবং তাদের মাঝে আমরা বেঁচে থাকতে চাই। ধন্যবাদ, সময় ধন্যবাদ। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।